তিথি অনুযায়ী শুক্রবার রথযাত্রা। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে ছোট্ট এই পার্বত্য রাজ্যেও সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা রথযাত্রার উৎসবে মেতে উঠলেন এদিন। গেল দুই বছর করোনার কারণে উৎসব অনেকটা নিয়ম রক্ষায় পরিণত হয়। এবছর করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়, সর্বত্রই মহাসমারোহে চলছে রথযাত্রার উৎসব উদযাপন। বিগত কয়েক বছরের মতো এবারও পুরীর অনুকরণে ইসকন আগরতলা শাখা আয়োজন করে রথের উৎসব। এদিন সকাল থেকেই রাজধানী আগরতলার মর্চমণিস্থিত ইসকন মন্দিরে শুরু হয় রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ পূজার্চনা। এদিন রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করে পূজা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একই সাথে এদিন তিনি নিয়ম মাফিক রথযাত্রার আনুষ্ঠানিক সূচনাও করেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই রথযাত্রার দিনেই ভগবান জগন্নাথের আরাধনা করে থাকি আমরা। এমন দিনে জগন্নাথ জগৎবাসীর মঙ্গল কামনার্থে সাধারণের মাঝে আসেন। আপনারা সবাই জানেন যে আজকের দিনে, রথযাত্রার দিনে আমরা ভগবান জগন্নাথের আরাধনা করি এবং এই দিনে আমরা সবাই জানি যে ভগবান জগন্নাথ নিজে মর্তে চলে আসে, সাধারণ মানুষের মধ্যে উনি বিদ্যমান হন। তো এই যে মানুষের সাথে ওনার যে বন্ধন, সেটা কিন্তু এই রথযাত্রার দিন সেটা আমরা বোধ করি এবং সেইভাবেই আমরা আগামী দিন আমরা পাথেয় করে আমরা সেই আশীর্বাদ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ভগবানের কাছে আমি, জগন্নাথের কাছে আমি এটাই প্রার্থনা করেছি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল অফ ত্রিপুরা। স্যার, আপনি দিল্লি যাচ্ছেন এমপি পদ থেকে এই পদত্যাগের জন্য? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।